তো পরে যদি কোনো সমস্যা হয় আমরা তো ভিডিওটা দেখাতে পারবো না। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা ভিডিওর ক্লিপ দেখে বুঝতেই পারলে আজকে কোনো ডেডি প্যাং হবে না। আমরা গিয়েছিলাম জিরাট স্টেশনে ভিডিও শ্যুট করতে। তো যাওয়ার সময় কিছু মানুষ দাদাগিরি করছিল আমাদের সঙ্গে। ভিডিওটা পুরো দেখো না স্ক্রিপ করে, তাহলে ভিডিওটা বুঝতে পারবে। আমাদের টেডি পড়ছে কিরণ, আর কিরণকে হেল্প করে দিচ্ছে বিশ্বজিৎ। তো এরা দুজনে প্রচণ্ড ঘাবড়ে গেছিল ওইখানে, ওরম প্রথমবার ওইসব দেখে প্রচণ্ড ঘাবড়ে গেছিলো। আমাদের যেসব টিমের মেম্বার ছিল তারা সবাই ঘাবড়ে গিয়েছিল। তো আমরা দু তিনটে শট নেয়ার পরে সে দাদা আমাদের কাছে চলে এসেছে ঝামেলা করার জন্য। তোমরা ভিডিও চলাকালীন দেখতে পাবে সে আছে পাশে দাঁড়িয়ে, সে সবসময় আমাদের দিকে ফলো আছে। স্টেশন মাস্টার এসে আমাদেরকে বলছে যে তোরা এখান থেকে চলে যা। স্টেশন মাস্টার দেখলো না যে দোষটা কাদের। তো এখান থেকে আমাদের ভিডিও শুরু হলো। তো এখানে যে দিদিটার চাবিটা হারিয়ে গেছে, তালাটা ভেঙে দেওয়া হচ্ছে, তো সেখানে গেল কিরণ। তো কিরণ বলছে যদি কন্টেন্ট হয় তো এখান থেকে ক্যামেরাটা শ্যুট করো। তো আমাদের সৌমেনদা ক্যামেরাটা ঠিক করছে, তো আমি তালাটা ভাঙছি। তো কিরণ ওখানে দেখছে যদি কন্টেন্ট হয় কোনো। এই ঘটনাটা ঘটে যায় আমাদের সঙ্গে 13 ফেব্রুয়ারি। তো সেদিন ছিল সোমবার। অবশ্যই কমেন্ট করতে ভুলো না কাদের দোষ, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই তালাটা ভাঙা হয়েছে। এই যে সেই ব্যক্তি, এই যে অশান্তি শুরু করার অজুহাত খুঁজছে। তো আমাদের দিকে সবসময় ফলো ছিল, আমরা অতটা বুঝতে পারিনি। তো কন্টেন্ট আমরা খুঁজছি, কন্টেন্ট আসছে না, স্টেশনে অত লোক নেই। হ্যাঁ, সে ব্যক্তির অশান্তি শুরু হবে এইখান থেকে। এই যে কুকুরটাকে আমাদের টেডি বয় যে একটু ভয় দেখানোর মতন করবে, তো এইখানে ওটা অজুহাত পেয়ে যাবে। তো বলবে আমি ওষুধ খাইছি কুকুরটাকে, তুই কেন তাড়া করলি। তো আমাদের টেডি বয় বলবে হ্যাঁ ঠিক আছে আমাদের ভুলে গেছে চলে যাচ্ছি। তো ও সেই একদম বাজে ভাষায় গালাগাল করবে। তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। সে ব্যক্তি অতিরিক্ত গালাগাল করছে, তাদের টিমের মেম্বার 5 জন। তো তারা তাদেরকেও ডাকবে, তোমরা দেখতেই পাবে ওদেরকে। এই যে সেই ব্যক্তি, এখানে আরও 5 জনকেও ডাকবে। তো ডাকার পরে আমরা তাকে বললাম ঠিক আছে আমরা চলে যাচ্ছি। তো সে বলছে ডাক, কাকে ডাকবি ডাক। তো টেডি বয় আমাদেরকে ডাকছে, তো বলছে দেখ আমাকে নোংরা ভাষায় গালাগাল করছে। তো ও বলছে ডাক, কাকে ডাকবি ডাক। তোমরা দেখতে পেলে কিরম হুমকি দিয়ে আমাদের সঙ্গে কথা বলছে। অত কিছু হয়ে যাওয়ার সত্ত্বেও আমাদের সৌমেনদা বলছে ঠিক আছে দাদা আমরা চলে যাচ্ছি। তো সেও আমাদেরকে এত নোংরা ভাষায় গালাগাল করছে, তো কি বলবো তোমাদেরকে। বলছে এখানে আসার কে পারমিশন দিয়েছে। তো আমরা বললাম দেখো স্টেশনটা কারো পার্সোনাল প্রপার্টি নয়, তো আমরা এখানে এসেছি ভিডিও বানাতে। তো বলছে না এখান থেকে তোরা চলে যা। আমাদের টিমের মেম্বারগুলো বললো থাক ভিডিও করতে হবে না ছেড়ে দে। তো আমাদের টেডি বয় ড্রেসটা খুলে দিচ্ছে। তো তাও সে খুবই
গালাগাল করছে। তো দেখতে পাচ্ছ সাইডে একজন এলো, এখনও তিনজন আসবে, তোমরা দেখতে থাকো। তো আমরা বললাম ঠিক আছে ভিডিও করবো না আমরা, তো পাশে একজন চলে এলো, এই যে রেলিংটা পাশ পাচ্ছে, তো ও আরও দুজনকে ডাকছে। তো ঠিক আছে বললো, এই যে আমাদের টেডি ভাই বললো ঠিক আছে আমরা চলে যাচ্ছি। আমাদেরকে গালাগাল দেওয়ার পরে আমরা সবাই ডিসাইড করলাম ঠিক আছে আমরা আজকে ভিডিও করবো না, এখানে আমরা চলে যাচ্ছি। তো সে তারপরে আরও বড় বড় কথা বলছে আমাদেরকে, তো আমরা কিছু বলিনি, আমরা জাস্ট শুনে যাচ্ছি। তো আরও দুজনকে ডাকছে, এই যে আরেকজন এলো সাইডে যে দাঁড়িয়ে আছে, তো আমাদের টেডি ভাই কিরণ তার ফ্যামিলি তুলে গালাগাল করেছে। তো তার একটু মাথা গরম হয়ে গেছে, সে কিছু বলেছে, তো সেইটা নিয়ে প্রচণ্ড বিতর্ক জড়িয়ে গেছে। তোমরা ভিডিও দেখতেই পেলে যে আমরা ড্রেসটা খুলে চলে যেতে চাইছি, তো বলছি আমাকে মারবি নাকি দেখছো। আমাদের কেউই ভাবতে পারিনি যে এত ছোট ব্যাপার নিয়ে এত বড় ঝামেলা সৃষ্টি হবে। তো আমাদেরকে প্রত্যেক জনকে মেরেছে, ওরা পাঁচজনে। পাশে থাকা কিছু কাকু আমাদেরকে বলছে যে তোমরা মারতে পারলে না কেন। তো আমরা বললাম দেখো কাকু, আমরা প্রথমবার এই জিনিসটা বুঝতে পারিনি, আমরা এতটাই ঘাবড়ে গেছি যে আমাদের পা হাত কাঁপছিল। আমাদের বাড়িতে পাঁচজনের মধ্যে কেউই বাড়িতে জানায়নি, কেননা বাড়িতে জানালে এই যে টেডি ভিডিওটা আমাদেরকে আর শ্যুট করতেই দেবে না। এই যে পাশে এসে দাঁড়ালো কমলা কালারের ড্রেস পরে, তো সে আমাদেরকে প্রথম মারধর শুরু করবে, তো তারপরে ওদের মেন মেম্বারগুলো আমাদেরকে মারা শুরু করবে। পরে যদি কোনো সমস্যা হয় আমরা তো ভিডিওটা দেখাতে পারবো না। তো এখানের পরে আমাদেরকে কাউকে ক্যামেরা করতে দিইনি, তো আমাদেরকে সবাইকে মারধর করেছে, আমরা ক্যামেরা করতে পারিনি, আমাদের ক্যামেরা ভেঙে দেবে বলেছে, তো আমরা সেই ভয়ে ক্যামেরা অফ করতে হয়েছে। আর দেখো দেখো পুরো গেঞ্জি ভাই ছিঁড়ে দিয়েছে, এখান থেকে ছিঁড়ে গেছে, আর ভাই রগেতে ভাই পরস্পর অনেক কটা ঘুষি মেরে দিয়েছে, যার কারণে এখন তো অনেকটা লেগে গেছে। বাট এখন কি আর করবো, চলে যাবো এখান থেকে, আর অনেকটা ঝামেলা হয়ে গেছে যেগুলো তোমরা ক্লিপে হয়তো দেখতে পাচ্ছ। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো অন্তত। তোমাদের কাছে এটাই হাত জোর করে রিকোয়েস্ট আছে আমার কাছে, অন্তত বেশি বেশি করে শেয়ার করো। যে কুকুরটা নিয়ে অশান্তি সৃষ্টি হলো, সে কুকুরটা অসুস্থ না। কিছু আশেপাশের কাকু বললো আমাদেরকে যে এরা নেশা ভাঙ করে, এরা মাঝে মাঝে অশান্তি করে থাকে, তোমরা কিছু না মনে করে বাড়ি চলে যাও।